আরে ক্রিসমাসের কেক দিন তো এত ছোট কেন বড় দিন দাদা বড় দিনের বড়টা তো আপনাকে ফুটকা দেবে এক যে আছে ফুটকা তার বড় ভুক বড় ভুক তার আছে এক ভাইপো তার বড় মুখ সেই মুখে নানান জায়গার খাবার এখানকার খাবার ওখানকার খাবার 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 ইস খাবার যার না আছে ধর্ম না আছে জাত লাগাও হাত HungryBaaj presents Foodka ইতিহাসটা বলে 1800 সালে প্রথম ক্রিসমাস কেকের রেসিপিটা দেখা যায় মিসেস বিটন বলে একজন সেটাকে প্রথম নথিবদ্ধ করেন মানে বানানো হতো অনেক বছর আগে দেখি বাট প্রথম রেসিপি মেকার হিসেবে ওনারই নামটা আছে ফুডকায় আজকে ক্রিসমাস স্পেশাল এবং আসতেই হলো নিউ মার্কেটের নাহুমসে নিউ মার্কেটের নাহুমস কেন ফুডকা কলকাতায় যদি সেঞ্চুরি ওল্ড বা 100 বছরের পুরনো লংগেস্ট রানিং ওল্ডেস্ট জুইশ বেকারি যদি ধরা যায় সেটা হচ্ছে নাহুমস জগদীশবাবু এখানকার দোকানটা এখন সামলাচ্ছেন এটা তো 1902 সালে এই জায়গাতেই আছে 117 বছর ধরে যেমন এদের 3 জেনারেশন 4 জেনারেশনে পৌঁছেছে আমাদের কাস্টমারও সেই রকম 4 জেনারেশন ধরেই এটা খেয়েই চলেছে নাহুমসের যে রিচ ফ্রুট কেক লাইট প্লাম কেক স্পেশাল ফ্রুট কেক এবং প্লেন কেক তার সাথে আমি একটা সুইটস যোগ করছি মার্জিপ্যান আর ম্যাক্রুন এটা হচ্ছে ফিকশন এই সবই রয়েছে নাহুমসে এমন একটি প্রতিষ্ঠানে যার নাম গোটা দেশ জুড়ে সবাই জানেন এই নাহুমসে আসেন সেই কারণে এই যে শীতকালের মরশুমে আমরা ঘামছি এর পিছনে কারণ হচ্ছে নাহুমসের ভেতর এই মুহূর্তে যা ভিড় সেই ভিড়ে অটোমেটিকলি এই জায়গা গরম হয়ে গেছে কত বছর ধরে নাহুমসে আসছেন 50 বছরের বেশি হবে নাহুমস এত ভালো লাগার কারণ কোয়ালিটি কেক বলতেই নাহুম নিউ মার্কেটের নাহুমস শুধুমাত্র যে আমাদের কলকাতাবাসীর জন্যই বিখ্যাত বা পপুলার তা কিন্তু নয় এখানে বাইরে থেকেও লোকজন আসেন এবং তারা খাওয়া দাওয়া করেন যেমন রুডলফ রুডলফ ইজ ফ্রম ফ্রান্স সো ডিড এনিওয়ান টেল ইউ অ্যাবাউট দিস প্লেস অর ইউ জাস্ট ওয়াক থ্রু নো আই ওয়াজ জাস্ট পাসিং বাই থ্যাঙ্কস টু দ্য স্মেল ডিসাইডেড টু এন্টার ইট ফাইনালি উই বট আ লট অফ কেকস কেক খাওয়া দাওয়া হলো এবার এখান থেকে কোথায় যাব এমন একটা জায়গায় যাব যার সঙ্গে কলকাতার অ্যাংলো ইন্ডিয়ান সমাজের আত্মার যোগ আছে মানে যেখানে গেলেই ক্রিসমাস ক্রিসমাস ব্যাপারটা বুঝতে পারবি ইফ আই এম নট মিস্টেকেন তুমি বো ব্যারেক্সের কথা বলছো ফর আ চেঞ্জ করেক্ট ক্যা বাত তো ফুডকা আমরা নিউ মার্কেট থেকে বো ব্যারেক্স যাব কি করে কলকাতায় আছি রিকশা চেপে যাব রিকশা চেপে যাব একদম আমি 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 কতদিন রিকশা চাপিনি রিকশা চেপে যাব আমি শুধু আমি আমি চলো দাদা সেন্টা দাদা চলো চলো দাদা ও ফুটকা ও সেন্টা কি রে ভাই বো ব্যারেক্স তো ফুটকা এই এই জায়গার এত ঐতিহ্য এত নাম ডাক এবং এটা আশ্চর্যের বিষয় কিন্তু সত্যি সত্যি এটা আমার প্রথম ভিজিট আমি এর আগে কোনোদিন বো ব্যারেক্স আসিনি হ্যাঁ আছে সো এখানকার গুরুত্বটা আমরা তো খাতায় কলমে অনেক কিছু জানি তুমি যদি নিজের মতন করে আমাদের ফুটকার দর্শকদের বলো ছোট ইতিহাস আছে যেটা হচ্ছে কি যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় এবং ইউএস যখন ইনভলভড হয় তাদের সৈন্যদের থাকার জন্য একটা মেস বানানো হয়েছিল কলকাতায় কিন্তু মেসটা বানানোর পরে ইউএস সোলজার্সদের কোনো কারণে সেটা পছন্দ হয়নি অ্যান্ড দে শিফটেড টু ফোর্ট উইলিয়ামস ওকে ফলে এই জায়গাটা খালি গিয়ে এতখানি 3 বিঘার উপর জায়গা পড়ে আছে দিস ওয়াজ গিফটেড টু ক্যালকাটা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট এবং সেখানে কলকাতা যে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি তাদের প্রচণ্ড কম ভাড়ায় থাকার ব্যবস্থা করা হয় এবং সেই সময় থেকেই এই জায়গাটা অ্যাংলো ইন্ডিয়ান পাড়া হিসেবে পরিচিত ক্রিসমাসের খাওয়া দাওয়া এখানেও ভীষণ স্পেশাল আমি শুনেছি এখানকার হোমমেড ওয়াইন হোমমেড ওয়াইন হোমমেড কেকস মিট লোফ এগুলো প্রচণ্ডভাবে পপুলার এবং প্রি ক্রিসমাস দ্যাট ইজ অন 24th and 23rd আই গেস এখানে বো ব্যারাক্সের লোকজন রীতিমতো স্টল দেন দ্য হোল এরিয়া বিকামস আ ফেস্টিভ পয়েন্ট খাওয়া দাওয়া ফেস্টিভিটিস লাইটস হোমমেড ওয়াইন হোমমেড কেকস
everything put together, Bo Barracks rocks, Rupam Islam rocks as well. Rupam. Hey, Santa Claus, Mir. Welcome to Foodka. Thank you. And আজকে রূপমকে বো ব্যারাক্সে নিয়ে আসার পেছনে যে বিশেষ উদ্দেশ্যটা রূপম ক্রিসমাসের সঙ্গে তোমার একটা স্পেশাল সম্পর্ক সেটা যদি তুমি আমাদের ফুডকার দর্শকদের একটু বলো ক্রিসমাসের সঙ্গে সব বাঙালিরই সম্পর্ক হচ্ছে আনন্দের আমার একটা পারিবারিক সম্পর্ক আছে যেহেতু আমার ফ্যামিলিটা ছিল প্রোটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ান ফ্যামিলি যেরকম ঈদে করা হয় মুসলিম ফ্যামিলি থেকে বিভিন্ন খাবার দাবার পাঠানো হয় সিমাই টিমাই সো আমরা যেটা করতাম ক্রিসমাসের দিন সকালবেলা কেক চিপস ইত্যাদি ইত্যাদি আর টুকিটাকি নানা রকম সেগুলো দিয়ে প্লেট সাজিয়ে সব আশেপাশের বাড়িতে আমরা পৌঁছে দিতাম সো এটা ছিল একটা সেলিব্রেশনের অংশ এই যে মুসলিম কানেকশন এই যে ক্রিশ্চিয়ান কানেকশন হিন্দু কানেকশন তার সঙ্গে রূপমের ওয়াটার কানেকশনও আছে ইলেকট্রিসিটি কানেকশনও আছে আর কানেকশন রয়েছে সান্টা ক্লজের সঙ্গেও বিকজ সান্টা ক্লজ ইজ কামিং টু টাউন এটাও রূপমের উদ্যোগগুলোর একটা বিশেষ পরিচয় এটা বোধহয় 6th ইয়ার হতে চলেছে হ্যাঁ একদম একদম 2012 তে আমরা শুরু করেছিলাম সান্টা ক্লজ ইজ কামিং টু টাউন একটা ফসিলস ফোর্স প্রজেক্ট ফসিলস ফোর্স হচ্ছে আমাদের অফিশিয়াল ফ্যান ক্লাব এটা হচ্ছে যে 24 ডিসেম্বর মানে ক্রিসমাস ইভ সেদিন রাতে সান্টা ক্লজকে সঙ্গে নিয়ে তিনি যাবেন দড়াচড়ো পরে এবং কলকাতার রাস্তায় পথ শিশুরা আছেন সেই পরিবারগুলোর কাছে সান্টা ক্লজ গিফট নিয়ে যাচ্ছেন তাদের কাজের জিনিস খাওয়া দাওয়ার জিনিস শীত বস্ত্র সব কিছুই নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের মুখে হাসি ফোটানো এই সেন্টার কাছ থেকে যদি তোমার ওই মোজা ভর্তি কিছু চাইতে হয় তাহলে কি চাইবে মোজা ভর্তি করে আমি এমন একটা জিনিস চাইবো যেটা খুব মানে ছোঁয়ার মতো জিনিস নয় কিন্তু আমি চাইবো সবার জন্য ভালোবাসা সেন্টার কাছে যেরকম রূপম একটা আরজি জানালো আমাদেরও একটা আরজি জানানো রয়েছে একজনের কাছে যার নাম উষা উথুপ এই উষা দিকে আমরা চিনি পারফর্মার হিসেবে ফ্যান্টাস্টিক পারফর্মার মোর দ্যান 46 ইয়ার্স ইন দ্য বিজনেস কিন্তু আরও একটা পরিচয় রয়েছে তিনি 125 থেকে 130 রকমের কেক বানাতে পারেন রিয়েলি উনি তো বলছেন দেখে নি একবার Christmas in Kolkata for me is so, so very special because it's the first time I learned to bake cakes. And when I bake cakes, I mean really bake cakes. It's not just half or one or two. I have now gone up to about 130 cakes that I bake. I'm born and brought up Hindu, born with, Muslims as my neighbors. And guess what? The best cakes are baked by the Muslims. In Bake Bagan. That's where I go and bake the cakes. It's just so amazing because they do everything. And as I always tell him, acche se bismillah karke start the cakes. Can you imagine? But this can happen only in Kolkata. Everybody feels the same way, whether it's Ibrahim Chacha, or whether it's me, or whether it's everybody else in Kolkata. আজকের এই ক্রিসমাস স্পেশালে আমরা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখছি হয়তো সবকটা কভার করা সম্ভব নয় কিন্তু অবশ্যই এটা ফুডকা মানবে যে ক্রিসমাসে যদি আমরা কলকাতায় থাকি তাহলে ফ্রি স্কুল স্ট্রিট ডেফিনেটলি ইজ আ মাস্ট ভিজিট একদম এটা অবিচ্ছেদ্য অঙ্গ এগোতে এগোতে আমরা যাব যে জায়গায় সেটা অফকোর্স ফুডকারি রেকমেন্ডেশন অ্যান্ড দ্যাটস কালমান কোল্ড স্টোরেজ কালমান কোল্ড স্টোরেজ ডেলিকেসিস 1940 সালের জায়গা 1940 কোল্ড কার্সের জন্য এখনো চলছে গ্রেট কোল্ড কাটসের জন্য কালমানস ফলো মি 1940 সালে কালমান কোহারি বলে এক হাঙ্গেরিয়ান ট্র্যাপিজ আর্টিস্ট চলে এসেছিলেন কলকাতায় আচ্ছা কিন্তু যতদিনে যুদ্ধরুদ্ধ থামলো ভদ্রলোক দেখলেন যে হাঙ্গেরি হ্যাজ বিকাম আ কমিউনিস্ট কান্ট্রি এবং কলকাতার প্রেমে পড়েই হোক বা যে কোনো কারণে হোক তিনি আর ফেরত যান আচ্ছা সেখানে তিনি এই কোল্ড স্টোরেজ বা শার্কুতেরিটা চালু করেন ওকে সেখান থেকে যখন 40 বছর চালানোর পর তাঁরই ম্যানেজার বিপি ধর তিনি এই দোকানটা টেক ওভার করেন তারপর থেকে দোকানটা ধর ফ্যামিলি চালিয়ে যাচ্ছে আচ্ছা তো মিস্টার জয়নারায়ণ ঘোষ জয়নারায়ণ ঘোষ ফুডকার হয়ে বোঝাবেন আমরা এই মুহূর্তে কি কি দেখছি আমাদের চোখের সামনে আসুন চিকেন রোলস বেকন লিন হ্যাম চিকেন হ্যাম কুকড হ্যাম কুক কলার স্মোকড হ্যাম মিট লোফ অক্সটং বিফ কলার
salt meat, spiced beef, salami, beef steak, Hungarian sausages. Hungarian sausages. Beef steak ta baad diye, shomosto item gulo is ready to eat. তো এই দোকান থেকেই আপনারা একমাত্র সেল করেন নাকি অন্যান্য জায়গা আছে? না না, একটাই দোকান, একটাই দোকান, এই একটাই দোকান। ইনফ্যাক্ট আপনি যদি খুব তাড়াহুড়ো করে ফ্রিস্কো স্ট্রিট দিয়ে হেঁটে যান তাহলে হয়তো মিসও করে যাবেন, দেখতেই পাবেন না, এমন সরু একটা জায়গা, কিন্তু তারপর ঢুকে এই মিট প্যারাডাইস। একদম শুরুতে আমরা বলেছিলাম বড়দিনে বড় করে দিতে হবে, তাই ফুটকা একদম শেষে আমাদের নিয়ে যাবে একটি বেকারিতে। এই হচ্ছে বেকারি, দ্য বেকারি অ্যান্ড উইলসন্স। আরে আপনি এখানেও? কি করব, বেকার তো, তাই বেকারিতেই চলে এলাম। ও আমরা একটু ঘুরে আসি। আসছি ফুডকার ক্রিসমাস স্পেশালে। কেন ললিত গ্রেট ইস্টার্ন? কারণ বলবেন স্যান্টা ফুডকা। কোথায় বলে পুরনো ভালো জিনিস বেশি দিন কপালে সয় না। না 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 না, সয় সয়, 180 বছর ধরে সইছে। আচ্ছা, মানে আমরা যেমন বলি ফাইন ডাইনিং রেস্টুরেন্টস বা একটু আপমার্কেট রেস্টুরেন্টস, সেরকম 180 বছর ধরে যদি কোনো ফাইন ডাইনিং বেকারি টিকে থাকে বা ফাইন বেকারি টিকে থাকে সেটা হচ্ছে ললিত গ্রেট ইস্টার্নের বেকারিটা। মানে সেই কারণেই আমাদের এখানে আসা, এবং অফকোর্স এত রকম ভ্যারাইটি তো আছেই। ক্রিসমাস কেকসের তো একটা ইতিহাস আছে, একদম, সেটা যদি শেয়ার করো আমাদের সঙ্গে। ক্রিসমাস কেকস আমরা যে অবস্থায় আজকে দেখছি, কয়েকশো বছর আগে, মানে 400-500 বছর আগে টু বি এক্স্যাক্ট, কেকটা এরকম ছিলই না। আচ্ছা, অর্থোডক্স খ্রিস্টানরা 15th November থেকে ক্রিসমাস ইভ অব্দি এই 40 দিনের একটা একটু সেমি ফাস্টিং পালন করেন। আচ্ছা, মানে নো ওয়াইন, মিট, ফিশ, নো অয়েল। সো এই 40 দিন পরে যখন তারা খাবার টাবার রিজিউম করেন সেটাকে সেলিব্রেট করার জন্য প্রচণ্ড রিচ একটা পরিজ বানানো হতো। আচ্ছা, তার মধ্যে ফল, ড্রাই ফ্রুটস, হানি, মাংস সব দিয়ে সেই পরিজটা বানানো হতো। এবার গ্র্যাজুয়ালি যখন হলো এই সেদ্ধ করা পরিজটাকে কিছু অবস্থাপন্ন ঘরে যাদের ওভেন ছিল সেখানে বেক করা শুরু হলো, মাংসটা বেক করে দেওয়া হয়, বাকি জিনিসটা বেক হয়, ইট বিকামস দ্য ক্রিসমাস কেক অ্যাজ উই সি টুডে। রাইট, তো থোড়া খাও থোড়া খিলাও। তোমার বন্ধু এসে গেছে। আরে থ্যাংক ইউ, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। এসো, মিট সান্টা মানে ফুটবল। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। বসুন। ক্রিকেট, ফুটবল, এখানে কোনো স্পোর্টস নেই যেটার ব্যাপারে বড়িয়ার নলেজ নেই। আর পাশাপাশি এটাও জানিয়ে রাখি আপনাদের একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সাংবাদিক লেখক বড়িয়া মজুমদার সম্পর্কে, যে তিনি কিন্তু বিরাট খাদ্যরসিক এবং এতটাই রসবোধ তার যে তিনি আজকে আমাদের সঙ্গে এই স্পেশালি রয়েছেন। শুধু খাবার নিয়ে বইও লিখেছি, খাবার নিয়ে বইও লিখেছেন। যে খাবারের বিষয়টা বোঝে সে শুধু বই লেখে না, সে নানান রকমের স্মৃতিও বয়ে বেড়ায়। আমি এরকম প্রত্যেকটা জায়গায় গিয়ে খেয়ে খেয়ে বেড়াই। কলকাতার কেক কিন্তু উইল র্যাঙ্ক এজ ওয়ান অফ দ্য বেস্ট। রিয়েলি? অ্যাবসলুটলি। মানে ধরুন আপনি ভিয়েনায় স্যাশার টর্টের কথা বলতে পারেন, ক্রিসমাসের জন্য বলছি। অক্সফোর্ডে বেন্স কুকি সাথে ওরা কেক বানায় স্পেশাল। সব মাথায় রেখে বলছি কলকাতার কেক বাই দিস ইজ ওয়ান এক্সপোর্ট যেটা কলকাতা শুড বি প্রাউড অফ। আচ্ছা, ওয়াইনের একটা গল্প আছে বলে ভালো। তো আমার পরম বন্ধু মীর জানে, দ্য গ্রেট মিস্টার টেন্ডুলকার ইজ এ ওয়াইন কনয়েসিয়ার। একবার ইংল্যান্ডে রাদার অক্সফোর্ডে, তো আমি ওকে বললাম তুমি তো আমায় তাচ্ছিল্য করে বললো না, মানে এসে না তুমি যদি সেন্ট জনসে আসো, ওর মেয়ে তখন অক্সফোর্ডে পড়ে, আই সে তোমাকে আই ক্যান গিভ ইউ অ্যান এক্সপিরিয়েন্স। হি ইজ এ ওয়াট এক্সপিরিয়েন্স? আই সেড ইউ কাম, আই উইল টেক ইউ। সেন্ট জনস কলেজটা এই যে ধরুন সার্ফেস বেসমেন্ট, তুমি যদি তলায় চলে যাও দেয়ার ইজ অ্যান আন্ডারগ্রাউন্ড টানেল উইচ ইজ অলমোস্ট 1 কিলোমিটার লং, অ্যান্ড দ্যাট ফুল ইজ এ ওয়াইন সেলার। বাবা, দে বটল দেয়ার ওন ওয়াইন। There were 180,000 bottles of wine at that point in time. Sachin was blown.
ফুটকা এবং তার ভাইপোর সঙ্গে ডিনিস অ্যান্টনি, যিনি তৈরি করেছেন আমাদের জন্য এই স্পেশাল ওয়াইন। আর এখানে আমরা তিনটে গ্লাস দেখতে পাচ্ছি, এই তিনটে গ্লাসে কি কি রয়েছে সেটা কি ফুটকা তুমি বলতে পারবে? আমি পারবো না তো কে পারবে? অফকোর্স অফকোর্স শুঁকে বলবে তো? অফকোর্স আমরা শুঁকে দুঃখে ওয়াইনই তো খাই। হ্যাঁ দেখো, এটা হচ্ছে রেজিন ওয়াইন, ইজ ইট করেক্ট? অ্যাবসলিউটলি। ওকে, grape wine, right? Then this has to be ginger wine. So fine, amra the quiz pass kore felechi. And these three varieties of wine, I just like to ask you, you prepare them yourself? Yes, I do. So you make them at home? Yes. So it's a recipe that you've learnt from somewhere? Yeah, it's a family recipe that comes down the generations, and I've actually when I got married, I learned from my father-in-law. Okay. See, a good wine, if you, the more it stays, the more you give it time to mature, it's better. Okay? So, I would say it's good to have at least a year. But a minimum time of, say, 6 months to 7 months is okay. যতো রকম ভ্যারাইটি এই হোমমেড ওয়াইনে তৈরি করা সম্ভব, মানে জামুন, ব্ল্যাকবেরি, ইভেন পোটাটো ওয়াইন, সেগুলো খুব একটা কিন্তু রেডিমেড বটলড ওয়াইনে দেখা যায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু হোম ওয়াইন মেকারদের অবশ্যই একটা আলাদা জায়গা কলকাতায় তো বটেই, সব জায়গাতেই আছে। উই সে চিয়ার্স টু ফুডকা, রাইট? এই যে ব্যাপার কি বলুন তো, শর্ট চলাকালীন আপনি বারবার ঢুকছেন বেরোচ্ছেন ঢুকছেন বেরোচ্ছেন, কি ব্যাপার? কি না, ওই ওয়াইনটা দেখলে না আমার না মাথাটা না ঠিক থাকে না। হ্যাঁ, আর সুগার তো, সুগার তো কি হয়েছে, ওষুধ খাচ্ছি তো। হ্যাঁ, ওয়াইন খাবো, ওষুধ খাবো, সুগার কন্ট্রোলে এসে যাবে। আমি মানি না কোনো আইন, দেব না কোনো ফাইন, ক্রিসমাসে কি খাবো না আমি একটু আধটু ওয়াইন। দেখলেন ভিডিওটা? দেখলেন ভিডিওটা? খিদে পেয়েছে? খিদে পেয়েছে? ভালো তো লেগেছে? ভালো তো লেগেইছে। লাইকটা করুন, লাইক করুন, শেয়ার করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইবটা করুন, সাবস্ক্রাইব। আর দেখতে থাকুন ফুডকার ইউটিউব চ্যানেল, যেখানে শিগগিরই আসছে আমাদের পরবর্তী এপিসোড।